হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব বিশেষ দিন, আজকে ওয়ার্ল্ড কাপ, আর এইখানে চলছে খেলা, আর ওয়েদার আজকে ভালো, রোদ উঠেছে, আমাদের ভিউও দারুণ আছে, শুধু ইন্ডিয়া যেন জিতে যায়। এখানে এখন আমি চিকেনটা কষাচ্ছি, আজকে চিকেন হবে, দিনে রাতে একবারে করে নিচ্ছি, রাতে শুধুমাত্র রুটিটা করলেই হয়ে যাবে। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, এখন একটুখানি বসে খেলাটা দেখছি, আর মুখে একটা শীট মাস্ক লাগিয়ে নিয়েছি, আর ওদিকে খুব টেনশনে আছে, মানে কোনো কথা নেই, শুধু রীতিমতো ফোন দেখছে, হিলছে আর ইয়ে করছে, দেখা যাক কি হয়, চিন্তার তো বিষয় প্রচণ্ডই। আমি শুয়েছিলাম, একটু চোখ লেগে গেছিল, তো সন্ধে হয়ে এসেছে, একটুখানি দোকানে যাচ্ছি, ও তো বেরোবে না, আমি তাই বেরোচ্ছি। এখানে আবার রঙ্গোলি বানিয়েছে, সবাই মনে হয় খেলাই দেখছে, সবার ঘরে একটু একটু আওয়াজ পাচ্ছি। আমাদের কমিউনিটি হলেও ব্যবস্থা করেছে, বাট ওখানে একটু কম জায়গা আছে, আওয়াজ পাচ্ছি। আমি এখন যাচ্ছি এইখানে এই স্টোরটাতে, একটু দুধ নেব, এখানে এই দোকানটা নতুন খুলেছে। আমার হাতটা পুরো জমে যাচ্ছে, একদম এত ঠান্ডা, এটা বাবারে পড়তে পড়তে ভেজালো, হাতটা পুরো একদম লাল হয়ে গেছে, একটুখানি জলে ভেজাতে হবে, তারপরে ঠিক হলে চা কফিটা করব। একটু কাবাব বানাবো, তাই এখানে চিকেন ম্যারিনেট করা আছে, আর এদিকে আমি মাছটা ছাড়াচ্ছি, এটা আমার ফার্স্ট টাইম মাছ ছাড়ানো, ইউটিউব দেখে শিখে নিয়েছি কি করে মাছটা ছাড়াতে হয়, এটা পাবদা মাছ, তো ওটাই এখন ছাড়াচ্ছি। এরপরে ও বললো একটুখানি ওই কমিউনিটি হলে গিয়ে একটুখানি বসে খেলাটা দেখবো, ওখানে কি ভাইবস চলছে, এমনি খেলাটা গেছে। কমিউনিটি হলে চলেই এসেছি, ভেতরে দেখি কি আছে না আছে, কে কে আছে, মনে তো হচ্ছে না খুব একটা লোক আছে, বাচ্চাদেরই চটি দেখতে পাচ্ছি এখানে, যাই একটুখানি বসবো, তারপরে বেরিয়েই চলে আসব, এমনি আর খেলাটা দেখে হবেই বা কি, রেজাল্ট তো সবারই জানা আছে। ক্রিকেট জেন্টলম্যানস গেম, নিউ জেনারেশন ক্রিকেট, ব্যাড বয়েজ গেম, দোনো কে অলগ হ্যায় ঢঙ্গ, মগর স্বাদ কা এক তৈরি। সঞ্জয় ম্যান্ড্রাইকে ইজ বিসাইড মি, সানিল গ্যাভাস্কার, গুড ইভনিং টু বোথ ইউ জেন্টলম্যান, কেন আই সে জয়, রিয়েলি গট টু হ্যাচ সামথিং স্পেশাল, আই স্ট্যান্ড নেক্সট টু দ্য পিচ লুকিং ডাউন অন সান। এখানে ওই 10 মিনিটের মতো বসলাম, মশাও কামড়াচ্ছে প্রচণ্ড, তার থেকে ঘর যাই, চেয়ারও মোটামুটি ফাঁকাই রয়েছে, বাচ্চা কয়েকজন বসে আছে আর কয়েকজন বড় বসে আছে, আর বাকি ওই যারা অপারেট করছে তারাই, তো ওর মুড তো দেখেই বুঝতে পারছো, স্বাভাবিক সবার মুডই খারাপ হওয়ার কথা, এত সুন্দর এত দিন ধরে খেলে গেল, এখানে লাস্টে এসে যে কি হলো কে জানে, যাই হোক, ও ফর দ্য বেস্ট। এখন ঘরে গিয়ে ওই কাবাবগুলো ভাজছি, এগুলো এখন খাই, আর ও রাত্রেবেলা বিরিয়ানি অর্ডার করেছে, তো এইগুলোই এখন খাবো, কিছু তো করার নেই। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, খুবই একটা বাজে মুড নিয়ে ব্লগটাকে এন্ড করছি, কিছুই করার নেই। সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সবার সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বাই।